এক কর্মী জ্বরে ভুগছেন, যদিও তিনি করোনা আক্রান্ত কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি। তবে রিপোর্ট না আসা পর্যন্ত করোনা সংক্রমণের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না, তাই আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিস। ওই কার্যালয়ে জীবাণুমুক্ত করা হবে। বিশ্বভারতী সূত্রের খবর, সরকারি নিয়ম মেনে কেন্দ্রীয় অফিসের বিভিন্ন দপ্তরে কাজকর্ম করছেন কর্মীরা। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এক কর্মী। রবিবারও তিনি জ্বর নিয়ে অফিসে আসেন। সহকর্মীর জ্বর দেখেই আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য কর্মীরা। ওই ব্যক্তি করোনা আক্রান্ত নন্তো সেই প্রশ্নই ঘুরতে থাকে সকলের মনে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নিশ্চিত হতে ওই কর্মীর করোনা পরীক্ষা করানো হবে এবং রিপোর্ট না আসা পর্যন্ত কেন্দ্রীয় অফিস বন্ধ রাখা হবে। সেই অনুযায়ী সোমবার সকালেও খোলেনি বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিস। এদিন তা জীবাণুমুক্ত করা হয়। তবে কেন্দ্রীয় অফিস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বিশ্বভারতীর কর্মী এবং পেনশনভোগীরা, কারণ বিশ্বভারতীর কর্মীদের যেমন বেতন হয়নি তেমনই মঙ্গলবার পেনশনভোগীদের পেনশন পাওয়ার কথা। তবে কেন্দ্রীয় অফিসে নির্ধারিত কিছু কর্মসূচি অন্য ভবন থেকে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ফিবিইউফা। তাদের অভিযোগ, লকডাউনের সময় সরকারের নির্ধারিত নিয়ম মানেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ, কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় নিজেদের হস্টেল অফিসগুলির পাশাপাশি ক্যাম্পাস সংলগ্ন বসবাসকারী কয়েক হাজার মানুষকে জল, বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। তাই বিশ্ববিদ্যালয় খোলা না থাকলে এই ধরনের পরিষেবা দেওয়া সম্ভব নয়। এই বিষয়ে বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার যদিও কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।